নমস্কার, খবরের খবরদার নিয়ে আমি সম্রাট। আর আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা হচ্ছে কি করে খবর তৈরি হয়, অফিসে কিভাবে সেই খবর আপনাদের সামনে পরিবেশন হয়, পুরো আনকাট নিউজ যাকে বলা হয় আমরা আপনাদের সামনে তুলে ধরি। ফলে সেখানে দাঁড়িয়ে কখনো এরম হয় যে লেপেল খুলে গেছে, লেপেল লাগানো হচ্ছে, আমার কোনো যে সহকর্মীরা ক্যামেরার পেছনে আছে তারা এসে লেপেল লাগায়। সকালবেলা থেকে রিপোর্টাররা বেরিয়ে পড়ে খবরের সন্ধানে, সেখান থেকে সেই নিউজটা তৈরি হয়, সেটা আসে ডেস্কে, ডেস্ক সেই খবরটা তৈরি করে পাঠায় এডিটরদের কাছে, এডিটররা সেই খবরটা এডিট করে, তারপরে চলে যায় এমসিআর, পিসিআরে, পিসিআর থেকে এয়ার হয়। এমসিআরের একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমাদের সব সহকর্মীদের আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চ্যানেলের পর্দায়। এইভাবেই একটা নিউজ এয়ার হয়, যাদেরকে আপনারা সামনে দেখতে পারেন না, তারা না থাকলে কোনো চ্যানেলের খবর আপনারা দেখতে পেতেন না। এবার চলে আসি আজকের মূল আলোচনায়। আমার দুই সহকর্মী এই মুহূর্তে রয়েছেন, আমার বাঁদিকে চিফ রিপোর্টার বিথিন সরকার, আমার ডান দিকে আমার আরেক সহকর্মী মৌমিতা বসাক। খুব গুরুত্বপূর্ণ যে খবরটা, যে সকাল থেকেই, ঘুম থেকে উঠেই একটা আলোড়ন তৈরি করেছিল। অনেকে মধ্যরাত্রে, অর্থাৎ আমরা সংবাদ মাধ্যমের লোকেরা প্রায় মধ্যরাত্রেই জেনে গেছিলাম কী হতে চলেছে, সাধারণ মানুষ একটু ভোরবেলা জেনেছেন। সেটা হচ্ছে মানিকবাবু গ্রেফতার হলেন, মানিক ভট্টাচার্য। পুজোটায় উনি ছাড় পেয়েছিলেন, বেঁচে গেছিলেন, কিন্তু অবশেষে তাকে গ্রেফতার করলো। আমি একটু বিথিনকে জানতে চাইবো, বিথিন একটু আপডেট করো। বিষয়টা হচ্ছে, প্রথমেই যেটা বলবো যে এই প্রথম মেধা তালিকা এবং যোগ্যতা অনুসারে গ্রেফতার হলো মানিক ভট্টাচার্য। কেন এইভাবে কথাটা বললাম, তার কারণ এটা আমাদের কথা নয়, যারা এই খোলা আকাশের নিচে এই উৎসবের দিনগুলিতে ঝড় বৃষ্টির মধ্যেও রাস্তার ধারে বসে যোগ্য চাকরি উত্তীর্ণ প্রার্থীরা যারা আন্দোলন করে আসছিলেন, আজকে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে এই ঘটনার পর সম্রাটদা। এবং তারাই কিন্তু জানিয়েছেন যে দেরিতে হলেও যোগ্যতা এবং সঠিক তালিকা অনুযায়ী গ্রেপ্তার হয়েছেন এই মানিক ভট্টাচার্য। হয়তো আরও আগে গ্রেপ্তার হওয়ার অনেক বিস্তারিত আলোচনায় যাব তোমার এবং মৌমিতার কাছে। আমি তার আগে একটু সরাসরি যাব হচ্ছে ব্যাংশাল কোর্টে, আমার সহকর্মী দীপাঞ্জনা রয়েছে। তবে ওই একটা যাত্রাপালার কথা মনে পড়ে যাচ্ছে, স্ত্রী এমএলএ, স্বামী জেলে। আমি জানি না মানিকবাবুর কী হবে, সেটা তো আদালতের নির্দেশ, তারা কীভাবে কী সিদ্ধান্ত নেয়। তবে ব্যাংশাল কোর্টে এই মুহূর্তে কী হচ্ছে তার আপডেট নিতে সরাসরি ব্যাংশাল কোর্টের দীপাঞ্জনা, দীপাঞ্জনা আপডেট করো। একেবারেই দেখো সম্রাটদা, যে গতকাল কিন্তু মানিক ভট্টাচার্যকে প্রায় সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি আধিকারিকদের কাছে যে সমস্ত নথিপত্র ছিল সেই নথিপত্র হিসাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং মূলত মানিক ভট্টাচার্যকে যে প্রশ্নগুলো করা হয় সেই মানিক ভট্টাচার্যের মধ্যে কিন্তু একাধিক অসঙ্গতি দেখা যায়, এবং সেখান থেকে তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছিলেন সেখানে কিন্তু বলাই যায় যে প্রশ্নের সাথে কোনো মিল নেই, এবং যে সমস্ত উত্তর দিয়েছে সেই সমস্ত উত্তরে কিন্তু কোনোরকমভাবে ইডি আধিকারিকদের কাছে জানা যায় যে একাধিকবার যে প্রশ্নগুলো করা যে নয় তিনি এড়িয়ে গেছে, নয় কিন্তু তিনি ঠিকঠাক মতো উত্তর দিতে পারেননি, এবং যে সমস্ত নথিপত্র আনতে বলা হয়েছে সেগুলোও কিন্তু তিনি জমা দিতে পারেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সারা রাত জিজ্ঞাসাবাদে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়, এবং আজকে সকালবেলাতে তাকে জোকাইয়ে। আমার একটাই প্রশ্ন যে মানিক ভট্টাচার্য বিরুদ্ধে একসময় লুকআউট নোটিশ জারি হয়েছিল, তাহলে কালকে তিনি গেলেন কেন ইডির দফতরে, নাকি তাকে ইডির দফতরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? না, একেবারেই না, যেমনটা তুমি বললে যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু লুকআউট নোটিশ দেওয়া হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে মাঝখানে যখন সিবিআই দপ্তর থেকে এবং ইডি আদিকে তরফ থেকে তাকে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছিল, সেদিন কিন্তু তাকে আসতে দেখা যায়নি এবং রাত 8টা পর্যন্ত। এবং আরও একটা সবথেকে বড় বিষয় যে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, সেই রক্ষা কবচ শেষ হওয়ার পর আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে মানিক ভট্টাচার্য কি নিজের ইচ্ছায় ইডির দপ্তরে গিয়েছিল নাকি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? একেবারেই তা না, নিজের তিনি নিজেই হাজিরা এসেছিলেন, নিজে কিন্তু নিজেই এসেছিলেন ইডি দফতরে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে তাকে ব্যাংশাল কোর্টে প্রোডাকশন করা হবে, এবং ইতিমধ্যেই যারা রয়েছেন না, ব্যাংশাল কোর্টে প্রোডাকশনটা তো গ্রেফতার করা, তাকে আটক এবং পরবর্তীকালে গ্রেফতার হয়েছে। তাহলে এতদিন তিনি লুকিয়েছিলেন, তিনি হঠাৎ করে কালকে
প্রায় রাত্রির বেলা ইডির দপ্তরে গেলেন কেন, কি কারণ? সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় রয়ে যাচ্ছে। যখন ইডি আধিকারিকরা তাকে এতবার জিজ্ঞাসাবাদ করার জন্যই লুকআউট নোটিশ দেওয়া হয়েছে এবং দেখা গেছে তিনি নাকি নিজের বাড়িতেই আছেন, পরবর্তীকালে সেখান থেকে দাঁড়িয়ে তিনি কেন নিজেই কাল গতকাল তিনি সিজিও কমপ্লেক্সে গেলেন এবং একাধিকবার জিজ্ঞাসা পরবর্তীকালে যে নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে নথিপত্র তিনি আনেননি এবং সেখান থেকে তুমি একটু সঙ্গে থাকো আমার মৌমিতা রয়েছে, আমার সহকর্মী মৌমিতা, হঠাৎ করে কাল মধ্যরাত্রে মানিকবাবু সিজিও কমপ্লেক্সে গেলেন কেন? বিষয়টা হচ্ছে যে একটা ভরসার বলে একটা বাংলা শব্দ আছে না, মানিক ভট্টাচার্য বোধহয় সেই ভরসাটা পেয়েছিলেন। কারণ তুমি জানো সম্রাটদা যে সিবিআই এর গ্রেফতারির দিক থেকে কিন্তু তাকে রক্ষা কবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই রক্ষা কবচটা পাওয়ার পরেই কিন্তু তিনি এই ইডির অফিসে হাজিরাটা দেন এবং আজকে তার আইনজীবী গ্রেফতার করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এটা জানতে যে যখন সিবিআই গ্রেফতারিতে রক্ষা কবচ পড়লো তখন ইডি কি করে তাকে গ্রেফতার করলো, এনফোর্সমেন্ট ডিরেক্টর কি করে তাকে গ্রেফতার করলো, এই যে এই ভরসাটা, এই ভরসাটাই আসলে বিপর্যয়ে ফেলে দিয়েছে মানিকবাবুকে। একদম, এখানে একটু 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 থামো, আমি একটু বিথিন বিথিন একটা জায়গায় জিজ্ঞেস করবো যে মানিক ভট্টাচার্যের আইনজীবী তাকে বোঝায়নি যে যে তুমি রক্ষা কবচটা দেওয়া আছে তোমাকে সিবিআই থেকে, ইডির হাত থেকে নয়? একদমই সেই জায়গাটাতেই কোথাও তিনি ভেবেছিলেন যে তার কাছে রক্ষা কবচ আছে এবং এটা তাদের মাথাতে ছিল না যে রক্ষা কবচটা সিবিআই এর জন্য প্রযোজ্য, ইডির জন্য নয়। এবং সেই জায়গাটাতেই কিন্তু আমরা দেখলাম যে গতকাল রাত 10টার পরে হঠাৎ তিনি গিয়ে পৌঁছালেন ইডির দপ্তরে এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা সবথেকে বড় যে বেশ কিছু তথ্য তিনি ডিলিট করেছেন, কিন্তু তা সত্ত্বেও তার ফোনে এখনও পর্যন্ত পিডিএফ ফাইলটা রয়ে গিয়েছিল যে বাতিল, যেখানে যাদের অভিযোগ যে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের যে তালিকাটা তৈরি করা হয়েছিল জড়ৈক ডিডি, এই ডিডি এবং আরকের নির্দেশে সেই পিডিএফ ফাইলটা কিন্তু গতকাল অবধি তার ফোনে ছিল এবং সেইটা থেকেই কিন্তু তাকে গ্রেফতার। দুটো কোড নাম্বার দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছেন, সেটাতে আজকে হচ্ছে গিয়ে ওরকমই একজন কোড নাম্বারের 80তম জন্মদিন, তাকে বিগ বি বলা হয়, তো ওই ওই ডিডি কেডি এইটার একটা ব্যাপার। আমি একটু আবার দীপাঞ্জনার কাছে ফিরবো। দীপাঞ্জনা, কালকে স্পেসিফিক কোন প্রশ্নগুলোতে মনে হয়েছে যে সঠিক উত্তর ইডি কর্তারা পাননি? একেবারেই দেখো, যে সমস্ত প্রশ্নগুলো ইডি আধিকারিকদের তরফে গতকাল মানিক ভট্টাচার্যকে করা হয়েছে, যেমন ধরো ওএমআর সিট এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে, এছাড়া তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে কালকে মোবাইল ঘাঁটার পরে এবং মোবাইল চেক করার পরে মানিক ভট্টাচার্যের ফোন থেকে দেখা যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের যে নাম, সেই পার্থ চট্টোপাধ্যায়ের ফোনে কিন্তু ল বলে সেভ করা আছে। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত যে পার্থ চট্টোপাধ্যায়ের ফোনে যে ল বলে যে নামটি সেভ করা আছে সেটাই কিন্তু মানিক ভট্টাচার্যের নাম এবং সেখান থেকে একাধিক তথ্য কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে পাঠানো, এখান থেকে কিন্তু শুরু হয়েছে ইডি আধিকারিকদের সন্দেহ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন একাধিকবার জিজ্ঞাসা করা হয় মানিক ভট্টাচার্যকে, তিনি কিন্তু একেবারে এড়িয়ে যান, তিনি কিন্তু বলেন যে এই সমস্ত আমি জানি না এবং এই আমার জানা নেই, কিন্তু একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকদের হাতে আছে। সেখান থেকে দাঁড়িয়ে প্রায় টানা বলাই যায় সারা রাত জিজ্ঞাসাবাদের পরবর্তীকালে কিন্তু এই মুহূর্তে ব্যাংশাল কোর্টের বাইরে তুমি আছো, ভেতরে কি চলছে? তোমাকে আমি জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই কিন্তু বিজেপির যে কর্মীরা রয়েছে তারা কিন্তু একেবারে স্লোগান দিয়ে চোর চোর বলে, যেমনটা আমরা দেখতে পেয়েছি যে অনুব্রত মণ্ডলের সময় এবং পার্থ চট্টোপাধ্যায়। ব্যাংশাল কোর্টের ভেতরে কি চলছে আমি জানতে চাইছি, যে তাকে কি প্রোডিউস করা হয়েছে? একেবারেই তাকে কিন্তু ইতিমধ্যেই কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, শুনানি চলছে। তবে ইতিমধ্যেই যে ব্যাংশাল কোর্টের আইনজীবীকে, কোন নামী কেউ আইনজীবী আছে মানিকবাবুর আইনজীবী হিসেবে? কারা কারা উপস্থিত আছেন ওখানে? দেখো, মানিক ভট্টাচার্যের আইনজীবী রয়েছেন, সাথে কিন্তু ইডির যে আধিকারিকরা রয়েছেন তারা। মানিক ভট্টাচার্যের আইনজীবী হিসেবে কারা কারা রয়েছেন ওখানে? ধন্যবাদ দীপাঞ্জনা। আচ্ছা, আমরা যেটা আর আলোচনা করছিলাম, আর একটা বড় খবর আছে দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার, সেখানে আবার ওই ওই নিয়োগ ঠিয়োগের ব্যাপার। মমিতা, আপডেট করো।
সুপ্রিম কোর্টে আজকে একটা বড় ধাক্কা রাজ্য খেয়েছে। আসলে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, এই এই সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহাল নিয়ে অনেকদিন ধরেই একটা জলঘোলা চলছিল। আমি তোমাকে সম্রাটদের একটা কথা জানিয়ে রাখি, সঙ্গে দর্শকদেরও জানিয়ে রাখবো, এই সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই নামটার পেছনে আগে চারদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় খুব পরিচিত নাম। আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই যে ইনি সোনালী দেবী, ইনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, এবং এই তার আরেকটা পরিচয় আছে, তিনি দশ বছর মতো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ পেয়েছিলেন 2017 সালের 15ই জুলাই, তার মেয়াদ শেষ হয়েছিল 27 আগস্ট। তারপর তাকে রাজ্য পুনর্বহাল করে এবং সেই নিয়ে অনিন্দ্যসুন্দরবাবু জনস্বার্থ মামলা করে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট তখন পর্যবেক্ষণ করে যে রাজ্যপালের আচার্য, যেহেতু রাজ্যপালের হস্তক্ষেপকে একেবারে উপেক্ষা করে রাজ্য আবার পুনর্বহাল করেছে সোনালী চক্রবর্তীকে, এবং সেখানে কোনো রকম সার্চ কমিটি গঠন করা হয়নি। তো স্বাভাবিকভাবেই তার যে পুনর্বহাল, তার যে নিয়োগ, সেটা বেআইনি। এবার এই যে রায়টা হাইকোর্ট দেয়, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। সেই সুপ্রিম কোর্ট আজকে রায় দিল যে না, হাইকোর্টের রায়টাই বহাল থাকবে, সত্যিই বেআইনি। কারণ সুপ্রিম কোর্টের এখানে পর্যবেক্ষণ হচ্ছে, আমাদের যে রিমুভাল অফ সমস্যা নিবারণ যে ধারা, সেই ধারা যদি আলোচনা করে শীর্ষ আদালত জানিয়েছে যে এখানে আচার্যর কোনো রকম কোনো হস্তক্ষেপ ছাড়াই নিয়োগ করা হয়েছে, এবং যেটা একেবারেই বেআইনি। অতএব হাইকোর্টের যে রায় এবং হাইকোর্টের সেটা যে চ্যালেঞ্জ যেটা করেছিল গভর্নমেন্ট, সেটা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হেরে গেছে। ভূমিতে তোমাকে ধন্যবাদ। আমি আমার পরবর্তী যিনি আসবেন তুমি তাকে পাঠিয়ে দাও, তোমাকে ছাড়ছি, কিন্তু বিথিন থাকছে আমার সাথে। বিথিন, আমি যেটা জানতে চাই তোমার কাছে সেটা হচ্ছে যে আমরা একটু ছবি দেখবো, আমরা একটু ওই মানিকবাবুর গ্রেফতারের ছবি একটু দর্শক বন্ধুরা দেখুক, ততক্ষণে বিথিনের সাথে একটু কথা বলে নিই। বিথিন, শিক্ষামন্ত্রী হিসাবে আমরা বামের বাম আমলে সত্যসাধন চক্রবর্তীকে পেয়েছি, সুদর্শন রায়চৌধুরীকে পেয়েছি, কান্তি বিশ্বাসকে পেয়েছি, পার্থ দেকে পেয়েছি, প্রত্যেকেই শিক্ষা জগতের মানুষ ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় বোধহয় একমাত্র ব্যতিক্রম যার সাথে শিক্ষার কোনো যোগ ছিল না, রাত্র কিন্তু শিক্ষা নিজে অধ্যাপনা এবং বামেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সে একের পর এক, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অশোক শাহ, সুবীরেশ ভট্টাচার্য, মানে একের পর এক হচ্ছে গিয়ে তোমার অ্যারেস্ট হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীও অ্যারেস্ট। দুর্নীতির জায়গাটা মানে সারা ভারতবর্ষের কাছে আমরা কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি এই শিক্ষা ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি? দেখো, প্রথমে যেটা বলবো সম্রাটদা, যে প্রথমেই মনে রাখতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় সেটা এই পশ্চিমবঙ্গে, যে বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক স্বনামধন্য নাম উঠে আসে অতীতে, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে শিক্ষার জগতের ক্ষেত্রে ভারতে বাংলার একটা স্থান ছিল, বাংলাকে এগিয়ে রাখা হতো, বাংলার এই বিরক্ত জনদের উদাহরণ দেওয়া হতো, সেই জায়গায় দাঁড়িয়ে একদমই ঠিক কথা বলেছো তুমি, যেখানে বামেদের সময় 77 সালের সরকার গঠনের পরে শিক্ষামন্ত্রী হিসাবে কান্তি বিশ্বাস, তিনি 25 বছর দায়িত্ব সামলেছেন, এবং সেই সময় দেখলে দেখা যাবে যে শিক্ষা দপ্তরটাকে দুভাগে ভাগ করা হতো, একদিকে শিক্ষামন্ত্রী ছিলেন কান্তি বিশ্বাস, অন্যদিকে আমরা দেখেছি তার সঙ্গে কখনো সত্যসাধন বাবুকে দুটো ভাগ ছিল, এবং পরবর্তী সময় সেই জায়গায় এসেছেন, কিন্তু এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এরা একদমই। বিথিন, তো একদম সময় খুব কম, আবার বিস্তারিত তুমি আলোচনায় যাবে, তোমার নিজস্ব যে অনুষ্ঠান আছে পঞ্চমান, নিশ্চয়ই সেখানে তুমি এখানেও বানঠান ছুড়বে এই শিক্ষা নিয়ে। আমরা আবার একটা অন্য একটা ইয়েতে যাবো, আমি বিথিনকে ছাড়তে হবে, আরেকজন সহকর্মী আমার আসবেন এখানে। আপাতত একটু সৌরভ গাঙ্গুলির একটু ছবি দেখি, কেন দেখছি সেটা নিয়ে ব্যাখ্যা করবে হচ্ছে গিয়ে সুদীপ্ত। সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটু ছবি দেখি, দর্শক বন্ধুরা বুঝতে পারবেন কেন আমরা আলোচনা করছি। সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে মোটামুটি পরিষ্কার যে প্রেসিডেন্ট পদে, অর্থাৎ বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে সৌরভ থাকছেন না। তো আমি একটু বিস্তারিত জানতে চাইব আমার সহকর্মী
সুদীপ্ত ভট্টাচার্য সুদীপ্তর কাছ থেকে। সুদীপ্ত একটু ব্যাপারটা বোঝাও, ঠিক কী হতে চলেছে? দেখো, আমরা বেশ কয়েকদিন ধরে একটা জল্পনা শুনতে পাচ্ছিলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি বিসিসিআইয়ের আর প্রেসিডেন্ট পদে থাকতে চাইছেন না। এবং গত কয়েকদিন আগে আমরা একটা খবর পেলাম, যে দেখলাম যে খবরটা কি না, সৌরভ বোর্ডের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি আর বোর্ডের প্রেসিডেন্ট পদে থাকবেন না। কিন্তু তার আগেই দেশের শীর্ষ আদালত মেয়াদ বৃদ্ধি করেছিল বোর্ডের এই জয় শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। কী কারণটা না, তিনি নাকি আইসিসির প্রেসিডেন্ট পদের নির্বাচনে পদপ্রার্থী হবেন। তো আজকে একটা খবর আমি সরাসরি তোমায় জিজ্ঞেস করছি, তোমার কি মনে হচ্ছে যে সৌরভ গাঙ্গুলী পলিটিক্যাল শিকার, তাকে হচ্ছে আইসিসির হচ্ছে গিয়ে ওই লজেন্সের লোভ দেখিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো? উনি মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিজেপিতে সরাসরি না গিয়ে একটুখানি তৃণমূল খেসা এইটা এটা 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 বাজারে তারা আন্দাজ করছে বলে? দেখো, রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই আঙুলটা তুলতে শুরু করে দিয়েছেন তুমি যে কোশ্চেনটা করলে। আর আমি তোমাকে বলছি যে রাজনৈতিক এই যে জল্পনা, কারণ আমরা দেখেছি অমিত শাহ এসে সৌরভের বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। শুধু তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, প্রাক্তন বাম নেতা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক দাস সঙ্গেও, অশোক ভট্টাচার্যের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুতরাং একটা মহল কিন্তু দাবি করছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি টোপটা দেখিয়েই বিজেপি অর্থাৎ জয় শাহের একটা মানে অংশটা বা অমিত শাহের একটা মানে দল তারা কি করলেন, যা বিসিসিআইয়ের পদ থেকে তাকে সরিয়ে দিলেন। আমার একটা স্পষ্ট প্রশ্ন তোমার কাছে, ওয়ান লাইনার বলে তুমি শেষ করবে, কারণ আমাকে আবার অন্য একটা জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলী কি আগামী দিনে আইসিসি চেয়ারম্যান পদে যাবেন না তিনি রাজনীতিতে জয়েন করবেন? কি খবর আছে তোমার কাছে? দেখো, আমার কাছে যেটা খবর হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি প্রেসিডেন্ট পদেই পদপ্রার্থী হবেন, কারণ আমরা জানি সৌরভ রাজনীতিতে বিশেষ ইন্টারেস্ট নয়, সেটা তো তুমিও জানো সম্রাট। এখন দেখা যাক কি হয়, কোন দিকে জল কোন দিকে গিয়ে গড়ায় সেটা তো সময়ই বলবে। একদমই, তুমি থেকে যাও, কিন্তু আমরা আবার একটা নতুন আরেকটা আলোচনায় যাব, সেটা হচ্ছে আজকে বিগ বি অমিতাভ বচ্চনের 80তম জন্মদিন। সুদীপ, কি নতুন খবর আছে, এই 80তম জন্মদিন কিভাবে পালন করছেন বিগ বির ফ্যানেরা? দেখো, যেটা হচ্ছে যে আজকে সকাল থেকেই ভক্তদের প্রতি বছরের মতন ঢল নেমেছে বিগ বির জলসার বাড়ির সামনে। গত দু বছর করোনার কারণে আমরা জানি যে বিগ বির বিগ সেলিব্রেশন করা হয়নি, খুব নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব দুই একজনকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করেছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু এবারে কিন্তু সেই আবার পূর্ণ ফর্মে তার বাড়ির সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে সকাল থেকে জড়ো হয়েছে। দুপুর 11টা সাড়ে 11টা 12টা নাগাদ অমিতাভ বচ্চন স্বয়ং এসেছিলেন এবং ভক্তদের সঙ্গে সেলফি বা কিছু ছবি করেছেন। তবে হ্যাঁ, যেটা বলে রাখি, অন্যান্যবার উনি বাড়ির ভিতরে কেকটা কাটান, সেখানে যখন কাটেন তখন ভক্তদের সেখানে নিয়ে যান, কিন্তু এবছর সেটা করেননি, উনি কেক কাটাটা আলাদা করেছেন। কিন্তু বাদবাকি যা আয়োজন বা উন্মাদনা বা এ তাদের সঙ্গে ভক্তদের সঙ্গেই কাটিয়েছেন। আর তাছাড়া এবারে আমরা জানি যে কিছুদিন আগে অমিতাভ বচ্চনের গুড বাই বলে একটা ছবি রিলিজ করেছে এবং ছবিটা ইতিমধ্যেই বক্স অফিসে সাফল্য ফেলেছে, একটু অন্য ধরনের পারিবারিক ড্রামা। নীনা গুপ্তা প্রথম অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন এই ছবিতে। সেই ছবির প্রযোজকরা এতটাই খুশি যে যেহেতু আজকে বিগ বির 80তম জন্মদিন, সেই জন্যে গোটা দেশে টিকিটের দাম রেখেছে ছবির মাত্র 80 টাকা। এটা একটা আমার মনে হয় ফ্যান বা ভক্তদের কাছে বড় প্রাপ্তি, গুড বাই 80 টাকায় দেখার সম্রাটদা। তার পরিবারের একদম সময় শেষ, আমি তোমার কাছে এক মিনিটের মধ্যে জানতে চাইবো, তার পরিবারের মা যারা রয়েছেন তারা কিভাবে জন্মদিনটা সেলিব্রেট করছেন জলসার ভেতরে? দেখো, পরিবারের যারা রয়েছেন, জয়া বচ্চন রয়েছেন, অভিষেক বচ্চন রয়েছেন, ঐশ্বর্যা রাই বচ্চন রয়েছেন, সবাই রয়েছে। কয়েকদিন আগে আমরা কালার্সে যে উনি এটা করেন মানে করপতি, সেই সেটেও এসেছিলেন, সেখানেও আবেগ তাড়িত হয়ে পড়েছিল বিগ বির 80তম জন্মদিনকে কেন্দ্র করে। ফলে একটা পারিবারিক তো চিরকাল, কারণ অমিতাভ বচ্চন চিরকাল একটা পারিবারিক মানুষ এবং পরিবার বাইরের লোকেরা অর্থাৎ না ইন্ডাস্ট্রির লোকেরা তার বাড়িতে আমন্ত্রিত থাকছে? হ্যাঁ, কিছু ইন্ডাস্ট্রির লোকেরা, মুষ্টিমেয় কিছু আমন্ত্রিত থাকবে, অমিতাভ বচ্চনের কিছু প্রডিউসার বন্ধুবান্ধব বা পরিচালক বন্ধুবান্ধব তারা সন্ধ্যের সময় বিগ বির বাড়িতে আসবেন, এইটুকুনি আমার কাছে খবর আছে। সময় একদমই ধন্যবাদ, আমাকেও যেতে হবে আসলে, না আমাকে উনি নিমন্ত্রণ করেননি, আমাকে যেতে হবে অন্য অনুষ্ঠানে, অন্য একজন আসবে পরবর্তী অনুষ্ঠান করতে। ফলে আজকের মতো খবরে খবরদার এখানেই শেষ, আগামী দিনে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।